Assalamu alaikum everyone. আমি হামিদা from হামিদা শোহানা ব্লগ। সো সকল কি তাহরা ভালো আছো নি? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনারার দোয়ায় আমার সবাইরে লইয়া। আর দীর্ঘ কয়দিন ধরে আসলে প্রায় 13-14 দিন হয়ে যার আমি ভিডিও দিতে পারলাম না আমার ব্লগ চ্যানেলও। তো সবাই খালি কইরা যে আফু কি তৈছে আপনি ভিডিও দিন না খানে, অনেকজনে আমার প্রাইভেট মেসেজ করা। আর যারা আমার কমিউনিটি জানোন তারা তো জানোন আমি কেতার লাগে ভিডিও দিলাম না। আর যারা আমার লাইক নর্মাল ভিউয়ার হল যারা ইউটিউব চ্যানেল নাই তারা তো আর কমিউনিটি সবাই চিনরা না। তো তারার উদ্দেশ্য আমি কইরাম আমি এখানে ভিডিও দেই না আপনারা লগে আজকে শেয়ার কর। তো আমার আব্বা অনেক অসুস্থ, সবাই তো জানছইন প্রায় 5 বছর ধরে আপনার সাথে খালি কইরাম আমার আব্বা আম্মার লাগে দোয়া করবা, আমার আব্বার লাগি বেশি কইরা সবাই দোয়া করবা। ফেব্রুয়ারিতে আমরা গেছিলাম আমার আব্বা আম্মারে দেখাত, আমরা দেখে আইছি মন শান্তি করে আমার আব্বারে আম্মারে দেখে আইছি। আজকে 26 অক্টোবর আমার আব্বা না ফেরার দেশে চলে গেলা, আর দুনিয়ায় তো আমার আব্বা নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার আব্বার লাগি দোয়া করবা। তো অনেকজনে খালি কইরা আপু এখানে ভিডিও দেন না, রিজন কিতা? ওই তো এই কারণে ভিডিও দিতাম পারাম না, অনেক অসুস্থ আসলে আছি, মনটা বেশ ভালো না। আমার আব্বা আসি আসি আমরার ব্যস্তাকে চলিয়াকে লাগি। আমরার সকাল হইলে ফোন না করলে লাগতো যেমন সকাল হইতো না, আর বিকাল হইলে ফোন বাংলাদেশের না করলে লাগতো যেমন রাইত হইতো না। আমার আম্মা আব্বা দাঁড়ির মাঝে বার হইয়া বার চাইতা আমরা কোন ছেলে মেয়ে কোন সময় ফোন করবো, এত বার চাইতা লাইক ছোটো বেবিন্তর মতন যে আমার বাচ্চা ইনতে ফোন করবো কইরা। আজকে আমার আম্মা একলা হয়ে গেলা, আমার আম্মা স্কুল মাঠের তলে সবাই অনেক অনেক দোয়া করছেন আমার আব্বার লাগি। আমি আপনারা রে কইয়া বুঝাইতাম পারতাম না, অনেক ভাই বোনাইতে আমার অনেক বালা ফাইন। আমার চ্যানেলের প্রায় 20,000 ফ্যামিলি মেম্বার সবাই অনেক দোয়া করেন আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে, অনেক অনেক মেসেজ যায় আফু ডোন্ট ওয়ারি আপনার আব্বার লাগে আম্মার লাগে আমরা অনেক দোয়া আছে। অনেক বইনাইনতে আমার ফেসবুক মেসেঞ্জারও মেসেজ করেন আফু চিন্তা করিও না আপনার আব্বা আম্মা বালা থাকবা সুস্থ থাকবা। আজকে আমার আম্মা একলা হয়ে গেলা, আমার আব্বা প্রায় 12-13 দিন। তা আমার আব্বা বাংলাদেশ টাইম সকালে মারা গেছেন, আর 25 অক্টোবরও আমার চাচা এজন আমার আব্বার ফার্স্ট কাজিন নাকি লন্ডনও মারা গেছিল। তো ভাই দুই ভাই একলগে মারা গেলা 8 ঘন্টা ব্যবধানে। তো সবাই আমার চাচার লাগিয়েও দোয়া করবা, অনেক অসুস্থ আসতে লন্ডনও, তাই নইলে আমার আব্বার চাচার গুরো ভাই। আমি যখন লন্ডনও আসলাম তারার বাসার খান্দা তো থাকতাম সবসময়, আইতা আমারে দেখতা আইয়া আমার চাচা ইয়ে ইফতারও দিতা। এখন আমি লন্ডন থেকে আওয়ার পরে আর মাত্র একবার দেখা হয়েছিল, যখন আমি হজো যাই তখন গিয়া দীক্ষাতেও গেছিলাম, ওইও অসুস্থ আসলা বেডর মাঝে। তখনও আমার আব্বার কথা জিকাইছেন যে আমার আব্বা কি তাহরেন বালানি। আজকে মায়ার মানুষ সকল দুনিয়ায় থেকে যাই রাগে, আর তার আইতা নাই এটা তো আমরা সকল মুসলমানে জানি, এক এক কইরা সবাইও যাই রাগে, কেউ আগে কেউ ফরে, কোনটা করার নাই। সবাই দোয়া করবা আমরা ভাই বোনের লাগে, আমার আম্মার লাগে বেশি কইরা দোয়া করবা যাতে আমার আম্মা স্ট্রং থাকতা। এখন তো একলা বর্তমানে বাংলাদেশও আমার ছোটো ভাইয়ের ওয়াইফের লগে আসেন, আর আমার দুই ভাই বাংলাদেশও তারা গেছে তারা আছে বর্তমানে। তো দোয়া করবা আমার আম্মার লাগি, আমার আম্মারে আল্লাহ সুস্থ রাখতা স্ট্রং রাখতা বুঝার তৌফিক দিতা। আর আমার আব্বা প্রায় অনেক বছর ধরে আসলে যে বেমার আসলা, আমি যে ইউটিউব চ্যানেল করার পরে আমার আব্বার অনেক ফ্রেন্ডস সকল অকল তারা আমার ভিডিও দিকে আমার আব্বার সাথে যোগাযোগ করতে পারছেন,
অনেক ফ্রেন্ডস সকলতে লাইক আমেরিকা, দুবাই, কানাডা, স্পেন, ইটালি, লন্ডন, ওখান থেকে আমার সাথে লাইক মেসেজের মাধ্যমে যোগাযোগ করিয়া আমার আব্বার ফোন নম্বর নিয়ে আমার আব্বার লগে তারা মাত্তা ফারসইন। অনেক দিন তাইন তাইনোর লগে যোগাযোগ আছিল না আমার আব্বার, লাইক সবাই তো বিদেশ বাড়ি আসলা। তো আমি ওখানেও আপনারা কইতাম চাইলাম যে আমার ইউটিউব চ্যানেলের লাগে আমার আব্বার লগে সবাই বেমার ফরার ফরে কি যোগাযোগ করিয়া বালাবুড়া মাত্তা ফারসইন। আমার আব্বার ফ্রেন্ডস সকলতে অনেক খুশি হইতো আমার আব্বা, তখন আমারে ফোন কইরা কইতা বেটি তুমি দিছনি নাম্বার, আমারও ফ্রেন্ডে আমার লগে ফোনও মারছ না। আমি যে খুশি হইতাম হই যা। তারপরে আমার আব্বা অসুস্থ আর ফ্রেন্ডস সকলতে ফোন করলে লাইক কত খুশি, কত খুশি। আমরাও হয়তো এখনও খুশি হই যে বহুত দিনের মাঝে ফ্রেন্ড বন্ধুর লগে মাত হইছে না। আমার আব্বাই ওলান খুশি হইতা আর ফ্রেন্ডস সকলতেও আমার আমার ফোন করিয়া কই জিকাইতা মেসেজের মাধ্যমে, এখনও জিকাই তোমার আব্বাই কিতা করেন বেটি বালা নেই। তো সবাই সাথে আমি একটা কিতা করমো, রিকোয়েস্ট করমো যারা যারা আমার আব্বার ফ্রেন্ডস ফ্যামিলি আছেন সবাই আমার আব্বারে কাজ দিলে দোয়া করবা, মাফ করিয়া দিবা আমার আব্বারে, যে দুনিয়ায় থাকি লাগে আমার আব্বা খবরও পালা তাখতা জান্নাতুল ফেরদৌস আমার আব্বারে দে তাল্লায়। আসলে আমি আর বেশি মাত্তা পারলাম না, সবাই আমরা লাগে দোয়া করবা, আমার আব্বার লাগে বেশি বেশি করে দোয়া করবা, আমরারে আল্লাহ স্ট্রং বানিয়ে রাখতা সুস্থ। তারে কোনো লাইক বিলিভ করার মতো নাই, আমার আব্বা আসি আসি আমরা রাস্তা কি গেল লাগি, অত কষ্ট পাইছেন আমরা রে কইলা না আমার আব্বাই যে কষ্ট পাইরা ফোন করলে কইতা না ভালো আছি ভালো আছি। হসপিটালে যাওয়ার পরেও আমরার লগে মাত্তা দিন তিনবার চারবার পাঁচবার আমার আম্মারে আমরা ফোন করতাম, আমার ছোট ভাইয়ের ওয়াইফরে ফোন করতাম। এরপরে আমার একটা ভাতিজা তালুগড়ো ভাই যারা আমার আব্বারে লুক আফটার করছেন হসপিটালের মাঝে, আমরা সবাই লগে কানেক্ট আছিল যে আব্বাই কিতা করুন সবাই, লাইক এভরি সিঙ্গল মিনিটে মিনিটে লাগে আমরা ফোনও থাকতাম যে আব্বা কিতা করুন, না আমি ভালো আছি, না আমি ভালো আছি চিন্তা কর না, আব্বা বাড়ির যাইমো ভালো আছি। আমরা রে দেখাইতে চাইছ না যে অত ভিতরে ভিতরে যে সাফার করা, অত খুশি দেখাইতে আমার আব্বাই হসপিটালের মাঝেও অনেক লাগতো যখন আমার আব্বার এমনি কষ্ট ভাইরা, বাট আকি আমরারে দেখাইলে আসতা মাত্তা বালা মাত্তা। আর বাচ্চাইন তোল্লা খানি আমার আব্বার তো ডিমেনশো হয়ে গেছিল, বলি লাইতা নানি সকলতা কেতা মাত্তা বলি লাইতা, বাচ্চাইন তোল্লা খানি বিস্কুট খাইতা, এই এগারো দিন ধরে বিস্কুটা তুলিলে আমার আব্বার কথা মনে হয়। সবাই দোয়া করবা আমার এই ভিডিওতে যদি কেউ মনে একটুকু কষ্ট হয় প্লিজ কমায় সুন্দর দৃষ্টিতে দেখবা, মনেও কষ্ট নেবা না। আর প্লিজ আপনারা এই ভিডিওতে বাজে কমেন্ট করবা না। আর যারা আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আপনারা কাছে অনুরোধ করলাম সবাই আপনারা ফ্যামিলি মেম্বারের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবা, সবাই আমার আব্বার লাগে দোয়া করতা যাতে আমার আব্বা যেখানো আসেন বালা তাকতা শান্তিতে তাকতা আমার আব্বারে, সবাই দোয়া করবা। আজকে এই পর্যন্ত, মনটা ভালো হইলে নেক্সট আর নর্মাল ভিডিও দেবো ইনশাল্লাহ আপনার কাছে। তো আজকে এখানে আমার ব্লগটা শেষ করে লাই, বালা থাকুক সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।